আসছে গরমকাল, এই গরমে একটা উপকারী রেসিপি আপনাদের দেখাবো, একদম বাঙালি স্টাইলে দুধ সুক্ত। নমস্কার বন্ধুরা, লতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধু আপনাদের, আর আমি এই সুক্তটা দুটো স্টেপে করব। তাহলে চলুন আপনারা দেখতে থাকুন আমি কী কী সবজি নিয়েছি, সেগুলো আগে আপনাদের দেখিয়ে দেব। আমি নিয়েছি কাঁচকলা, যেটা না দিলে সুক্ত একদম অসম্পূর্ণ, রাঙালু, বিনস দিয়েছি, আর দিয়েছি পেঁপে, বেগুন, বেগুন শুক্ততে কিন্তু দিতেই হবে, উচ্ছে সরু লম্বা করে কেটে নিয়েছি, ডাঁটা, এই প্রথম আমার বাড়িতে ডাঁটা এসেছে, সেই ডাঁটা দিয়েই আমি শুক্ত করে আপনাদের দেখাচ্ছি। আর নিয়েছি আমি শিম, আমার শাশুড়ি মা শিম আর মূলো দিতেন, আর আলু, মূলোটা আমি আর দিইনি কিন্তু শিমটা দিয়েছি। আর এটা হচ্ছে আমার হাতে বানানো বড়ি, সেই বড়ি দিয়ে আমি আপনাদের সুক্ত করে দেখাচ্ছি। বড়ির ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এটা হচ্ছে আদা আর রাঁধুনি বাটা, আর ওইটা হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, রান্নাটা আমি সর্ষের তেলেই করব। প্রথমে বড়িটা লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব, তারপর তেলের মধ্যে আলুটা ভেজে নেব। আলুটা একদম লাল লাল করে ভেজে নেব, ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। এরপর দেব রাঙালু, রাঙালুটাও ভালো করে ভেজে নেব। আমি সমস্ত সবজি কিন্তু আলাদা আলাদা করে ভাজব। এরপর দিলাম কাঁচকলাটা, সেটাও ভালো করে ভেজে নিলাম। এবার দিলাম পেঁপে, পেঁপেটাও একইভাবে ভেজে নিলাম। এরপর দিলাম শিম, শিমটাও ভালো করে ভেজে নিলাম। এবার দিলাম ডাঁটাটা, ডাঁটাটা হালকা ভেজে নেব। এরপর দিলাম বিনস, বিনসটাও ভালো করে ভেজে নিলাম। সমস্ত সবজি আলাদা করে ভাজলে শুক্তোর টেস্ট খুব সুন্দর হয়। উচ্ছেটাও লাল করে ভেজে নিতে হবে। আর শেষে দিলাম বেগুনটা, বেগুনটা শেষে দিলাম কেন না, বেগুনে প্রচুর তেল টানে, প্রথমে বেগুনটা দিলে সব তেল টেনে নিত, সেই জন্য লাস্টে বেগুনটা ভাজলাম। এবার এক চামচ তেল দেব আর পাঁচফোড়ন দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আদা আর রাঁধুনি যেটা বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার সমস্ত ভাজা সবজি কড়াই দিয়ে আদা রাঁধুনি আর পাঁচফোড়নের সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি একটু নুন দেব, আর আমি গরম জল দেব, একটু জল বেশি করেই দেব, কারণ বড়ি দিলে বড়িতে আবার ঝোলটা টেনে নেবে,
তারপর দিয়ে দিলাম উচ্ছে, ভালো করে নেড়ে নিলাম, নেড়ে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে ডাটা দিয়ে দিলাম, বেগুন, শিম আর বড়িটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার শুক্তোটা, এবার ঢেলে রাখলাম। এবার সেকেন্ড প্রসেসটা করব, তেল দিলাম অল্প, তেজপাতা দিলাম, দিয়ে এবার পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি সর্ষে নিয়েছি 3 চামচ আর পোস্ত নিয়েছি 3 চামচ, নিয়ে ভালো করে মিক্সিতে আগে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে বেটে নিয়েছি। আর আমি শুক্তোটা সাদা সর্ষেতে করেছি, সাদা সর্ষে বাটা দিয়েছি। এরপর শুক্তোটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দুধ গুলে রেখেছিলাম, আমুল স্প্রে দুধ, সেই দুধটা শুক্তোর মধ্যে ঢেলে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে করলে শুক্তোর টেস্ট কিন্তু দারুণ হয়। এবার হালকা ফুটে উঠলে একটু ঘি দিয়ে দেব। আর আমি একটা ভাজা মশলা করেছিলাম 5 ফোড়ন আর রাঁধুনি দিয়ে, সেই ভাজা মশলাটা ছড়িয়ে দেব। আপনারা যদি এরকমভাবে শুক্তো একবার ট্রাই করেন তাহলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে আর এরকমভাবে করবেন, এত টেস্টি হয় আর গরমকালে অবশ্যই ভালো লাগবে। হয়ে গেছে আমার শুক্তো, এবার আমি একটা পাত্রে তুলে নেব। কেমন লাগলো আমার রেসিপিটা আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন, আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।